নমস্কার। পাঁচ মিনিট হলো ইলিশা। প্রথমে ইলিশটা ভালো করে ধুয়ে একটা পাত্রে রাখলাম। তারপর এর উপরে নুন, হলুদ, দিয়ে রেখে দিলাম। তারপর এতে নারকেল লাগবে। এই দেখুন একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। এর থেকে কিছুটা নারকেল বার করে, এই যে নারকেল, তারপর ইলিশ মাছটা মাখিয়ে রাখলাম। এতে সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল, রসুন দিয়ে পেস্ট করব। নারকেল, রসুন, সর্ষে দিয়ে এটাকে হাফ গুঁড়ো করেছি। এরপর জল দিয়ে পেস্ট করে নেব। তারপরে মাছটা ভালো করে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে, কড়াইয়ে তেল দিলাম প্রায় 150 গ্রামের মতো। তেলটা গরম হলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। আমি মাছগুলো খুব একটা ভাজবো না, শুধু এপাশ দিয়েছি আর এক পাশে উল্টে দেবো। দিয়ে এর উপরে যে মশলা পিসা ছিল সেগুলো, সর্ষে নারকেল সব পেস্ট করা, সেটা ঢেলে দিলাম। আর তার সঙ্গে একটুখানি মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম। আমি নুন হলুদ মাখানো ছিল বলে আর দিইনি। আপনাদের মনে হয় তাহলে উপর থেকে আবার নুন হলুদ দিতে পারেন। এর উপরে সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়েছি 20 মিনিটের মতো। এই দেখুন ভাপানো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সর্ষে ইলিশ পরিবেশন করছি।